বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট যেন তামিল সিনেমাকেও হার মানাবে। পদে পদে অ্যাকশন, পদে পদে ট্র্যাজেডি। এই যেমন গতকাল তামিম ইকবাল একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি তার সঙ্গে কি ঘটেছে না ঘটেছে সেটা বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন। এর বিপরীতে তার পাল্টা জবাব হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি তার বক্তব্য পেশ করেন। তিনি তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন। তো এই দুটো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা যেতে না যেতেই এর মাঝে মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিম বিন মুর্তজা ফেসবুকে তার একটি ভেরিফাই ফেসবুক পেজে এটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, পিকচার আবে বাকি হে, পিকচার এখনও বাকি আছে, ওয়েট ওয়েট ওয়েট। তো এটা দ্বারা মূলত মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই কী বোঝাতে চেয়েছেন? তিনি কি বাংলাদেশ বিসিবিকে ইঙ্গিত করতে চেষ্টা করেছেন? আর যদি এটাই হয় তবে এই বিসিবির যে যে ছবিটা বাকি আছে সেটা তৈরি করবেন কে? হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিকই অনুমান করেছেন। যদি বিসিবিকে কেউ হস্তক্ষেপ করতে পারে সে একমাত্র দেশনেত্রী শেখ হাসিনা। তবে কি শেখ হাসিনা যেমন করে তামিম অবসর নেওয়ার পর তাকে অবসর ভেঙে আবার জাতীয় টিমে আনার জন্য উদ্যোগ নিয়েছিলেন তিনি, তাহলে আবার বিসিবির এই বিষয়ে কি আবার উদ্যোগ নিতে যাচ্ছেন? আর যদিও বা আমার ধারণা যদি সত্য হয়, যদিও বা শেখ হাসিনা এখানে হস্তক্ষেপ করতে চান, তাহলে লাভটা কার হবে? আপনারা কি মনে করছেন যে তামিম ইকবাল আবার কি ব্যাক করবেন বিশ্বকাপে? আমার মনে হয় না। তামিম ইকবালের যে ব্যক্তিত্ব, তামিম ইকবাল যে ব্যক্তিত্ব নিয়ে চলেন, তাতে তিনি একবার তিনি অবসর নিয়েছেন এবং অবসর ভেঙে আবার তিনি ব্যাক করেছেন, দ্বিতীয়বার তিনি ওই ভুলটা করবেন বলে আমার মনে হয় না। একটা কথা আছে না, বাংলায় প্রবাদ আছে, নাইরে একবারই বেল তোলা যায়। যদিও বা দেশ শেখ হাসিনা বর্তমান ক্রিকেট পরিস্থিতি এবং তামিম ইকবালের বিষয় নিয়ে হস্তক্ষেপ করেন, তবে আপনারা যারা তামিম ভক্ত আছেন, তবে আপনাদের জন্য যে তেমন কোনো ভালো কিছু হবে আপনারা এটা আশা করেন না। তামিম ইজ নেভার ব্যাক ইন বিসিবি। তামিম আর কোনোভাবেই ক্রিকেটে ব্যাক করবে না, এটা আপনারা লিখে রাখেন। কারণ তামিমের ব্যক্তিত্ব সম্পর্কে এই বাংলাদেশের 18 কোটি জনগণ মানে তামিমের ব্যক্তিত্ব সম্পর্কে জানেন তিনি কেমন। তিনি তখন অন্যের সাথে আপোষ করেন নাই, কখনো করবেনও না। যদি এমনটাই হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আসলে লাভটা কার হবে? লাভ তো অবশ্যই হবে বন্ধু, এবং সেটা লাভ হবে বাংলাদেশ ক্রিকেটের লাভ হবে, বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের লাভ হবে, 18 কোটি জনগণের লাভ হবে। বলতে পারেন কেমন করে হবে? কারণ যদি শেখ হাসিনা যদি হস্তক্ষেপ করেন, তাহলে যদিও বা তামিম ইকবাল আবার যদিও বা দলে ফিরে না আসেন, কিন্তু সেটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, বাংলাদেশ প্লেয়ার, বাংলাদেশের আপামর জনগণের জন্য খুবই উপকৃত হবেন। কারণ ভবিষ্যতে বিসিবি যাতে এরকম করতে সাহস না পায়, এরকম করতে স্পর্ধা না দেখা, এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবশ্যই এই বিষয়ে দৃষ্টি আরোপ করা উচিত। বন্ধুরা, একটা দিন চিন্তা করে দেখুন, তামিম ইকবালকে অবসর ভেঙে কেন জাতীয় টিমে ফিরিয়েছিল তো শেখ হাসিনা, এবং সেখানে যখন তামিম ইকবাল মাশরাফি যখন দেখা করতে গেল শেখ হাসিনা, তখন কিন্তু তামিম ইকবাল ওইখানে প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট করেছিল, সেটা হচ্ছে যে মেন্টর হিসেবে বিশ্বকাপে মাশরাফি মুর্তজাকে চাই। তো প্রধানমন্ত্রী কিন্তু মাশরাফি বিন মুর্তজাকে অর্ডারও দিয়ে দিয়েছিলেন, তুমি রেডি থাকো, তোমার মেন্টর হিসেবে ইন্ডিয়াতে যাইতে হবে। তো দেখেন বর্তমান পরিস্থিতিতে কী হয়েছে, প্রধানমন্ত্রী যে দুইটা কাজ করেছেন সেই দুটাকে কিন্তু বিসিবি অবমাননা করেছেন। কীরকম অবমাননা করেছেন? কারণ তামিম ইকবালকে দলে ফিরেছেন কি প্রধানমন্ত্রী, এখন যদি তামিমকে আবার দল থেকে বাদ দেওয়া হলো, যে চক্রান্ত করে বাদ দেওয়া হলো, তাই এটা অবমাননা কাকে করা হলো? প্রধানমন্ত্রীকে কি অবমাননা করা হলো? কারণ প্রধানমন্ত্রী যে ডিসিশনটা দিয়েছেন, তিনি যেভাবে দলকে তামিম ইকবালকে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে বলেছেন, মাশরাফিকে যেভাবে তিনি মেন্টর হিসেবে প্রস্তুত হতে বলেছেন, সেখানে তার দুটা কথা একটা কথাও রাখা হয়নি। বিসিবি এত বড় সাহস পায় কোথার থেকে? তো সর্বোপরি একজন ক্রিকেট প্রেমী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি একটু এই বিষয়টা দিয়ে লক্ষ্য দেন। কারণ আপনি যদি এই বিষয়টা লক্ষ্য না দেন, বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, আগামী 2-3 বছর পরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অবস্থা হবে কেনিয়ার মতো, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অবস্থা হবে জিম্বাবুয়ের মতো। বাংলাদেশ নামে যে একটা ক্রিকেট দল ছিল সেটা বিশ্বের বুকে উঠে যাবে। বর্তমানে এই পরিস্থিতি থেকে একমাত্র আপনি বাঁচাতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আর বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা দেখে আমার একটা মুভি বানানোর চিন্তা মাথায় আসছে। বর্তমানে যে ট্র্যাজেডি চলতেছে, যে অ্যাকশন প্রতি পরতে পরতে অ্যাকশন চলতেছে বিসিবিতে, আমি ভাবতেছি এটা নিয়ে একটা মুভি বানাবো। তো বন্ধুরা, আমি যদি এটা নিয়ে একটা মুভি বানাতে চাই, তাহলে আমার খরচটা কেমন হবে, বাজেটটা কেমন হবে, আপনাদের জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন। আর সর্বোপরি বন্ধুরা, এই পুরো বিশ্বকাপটাই কভার করবো আমি মোহাম্মদ নাজির হোসেন শাওন আপনাদের সঙ্গে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, যাতে আগামীতে কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, আশা করি MBSP সঙ্গে।